এবেটা তোরে আমি কয়েন ধরে কইতেছি আমি ভিডিও বানাবো, সে কি বাংলা কথা বোঝো না? তোরে আমি সকালবেলা ফোন দিছি, রাত্রিবেলা ফোন দিছি, খাওয়ার সময় ফোন দিছি, খানের পর ফোন দিছি, তোর কোনো হ্যাঁ কোনো কেয়ারই নেই। তাতে চললে আমার ভিডিও বানাবো, আমার ভিডিও করা কার কি আজ করবি না? তুই কি করলি আয়, তুই আমার কথা ফিরাই দিতে আসো, তোর কোনো কথাই নেই। ও বাবা, ওইদিন বই বই মোবাইল টেপতে আসছে, খারাপ তোমার মোবাইল টেপাইতে আসছে। ধর মেয়া, শুধু ছ মাস একটা বসে আছে, আপনি প্রাঙ্ক শুরু করছেন। ভয় পাইছে, ভয় পাইছে বাবু। তুমি যে কিসব কথা কও না, না বিকালে বিকালে বের হয় একটু মিস কর মনে। আরে বাবু, গাড়ি কেনা করো, আমার বাপের কত জমি দিয়েছে না যে আমি গাড়ি কিনবো। আরে না না, সমস্যা নাই সমস্যা নাই, আরে তুমি বের হও, ওই বনে সব ওই বনে ম্যানেজ কর মনে। আর যা, তুমি আর কইলই না, আমার লজ্জা করে। মার্ডার কেসে আসো আমি, পাইছি ওরা, পাইছি তো পাইছি, আনা সব নিয়ে আন। একবার মেলে একবার খাবে, আমি পাইলে চললে আন টান দি, তাতে চললে আন। হ্যাঁ ফোন কাটেন, ফোন কাটেন। করছেন কি আপনি? ভাইলে তো পড়ে গেছেন, আপনি ভাইলে পড়ে গেছেন, কি করছেন? আমি তো পুরো আসামি হয়ে গেছেন। আমার ফোন দিয়ে কয় মারা গেছে আসামি। হ্যাঁ আমি শেষ কই নি রে, আমি শেষ, আমি কিস কই নি রে, দেখ না, হ্যাঁ টিপ দিলো দুধ বাইরে। হ্যাঁ হ্যাঁ, রাতের মতন বিয়ন বিয়ে কুক খাইতে আছে। ও বাবা, তোর খাওয়াইতেছে খুব খারাপ। ভাই এগুলো কি করলে, আমাকে এগুলো ঢালেন কেন? আমার ইচ্ছা, এটা কেমন আর মনে চাইছে আমি করছি, এটা কেমন ইচ্ছা ভাই? এই যে এই এলাকাটা আমার, আমার কথা সবকিছু চলে বাংলা।
ভাই এই যে দোকানটা কোন দিকে জানি দোকানটা এই যে ভাই টয়লেট টয়লেট না দোকান দোকান আমি বাড়ি কো টয়লেট এই যে আমি বাড়ি কো বারেক মিয়ার মে দেখতাছেন নাকি এই যে ডানে গিয়ে সোজা যান আমার কথাটা বোঝার চেষ্টা করেন বারেক মিয়ার বাসার কথা কই দিয়েছি না তাইলে আম্মের বাড়ি কই আমি আপনাকে পাগল হইছেন আপনার বাসা কই আমি ঢাকা গেলে এখান থেকে যান পাগল নাকি আলাই মানে পাগল টাগল দা বড়া মানুষ যে দূরের কথা লাইভ মনে করেন যেমন একটা বেড়া বাথরুমে গেছে ঠিক আছে বাথরুমে ধরেন আমে যাইয়ে ধরেন একটা ভিডিওটা ক্যামেরা নিয়ে ভিডিওটা শুট করলেন ওই যে লাইভে ছাড়বেন দেখেন মনে করেন ফলোয়ার কি হ্যাঁ লাইক মিলিয়ন কি হ্যাঁ উফিটে লাগলো হইবে মিলিয়ন মনে বড়ি যে ঘুরে লাইকে দর একটা বেড়া বাথরুমে বইছি ওই বেড়ার আমার চ্যানে কইয়ে যাইয়া লাইভ করনু আশেপাশে কেউ কে আসো বাজার আমার লাঠিটা উঠাই দাও ভাই ভাই আপনি খাড়াইলেন কা ভিডিও তো পুরো হিট ভাই বাবারা তোমরা বেঁচে থাকো আল্লাহ তোমাদেরকে মঙ্গল করুন আমাকে মাফ করে দেন চাচা আমার ভুল হয়ে গেছে মাফ কেন চাইছো তুমি তুমি তো আমাকে সাহায্য করলে আসলে আপনাকে ছেলে ছেলে দিছি আমি ভিডিওতে ভিউ পাওয়ার জন্য আপনার সাথে প্র্যাঙ্কটা করছি টিকটকে ফলো বাড়ানোর জন্য প্লিজ আমাকে মাফ করে দেন প্লিজ আপনার সাথে আমার ভুল হয়ে গেছে আর মাফ কেন চাইছো তোমরা তোমরা ছোট মানুষ দুষ্টামি করা স্বাভাবিক তবে এমন কোনো দুষ্টামি করবো না যাতে অন্য কোনো মানুষের ক্ষতি হয় এবং তোমাদের কাছ থেকে মানুষ অনেক কিছু শিখবে তোমরা তোমরা ছোট মানুষ অনেক ভুল করবা অন্যায় করবা তবে তোমাদের দ্বারা মানুষের ক্ষতি না হয় মানুষের হেল্প হয় ঠিক আছে আমরা ভালো ভিডিও বানানোর চেষ্টা করব আর আমরা এইসব ভিডিও আর করবো না আর বানাবো না প্লিজ আমাকে মাফ করে দিন আর আমি এইসব আমরা এই কোনো দিন এই ভিডিও করবো না আর কোনো মানুষের সাথে ফাউল করবো না প্র্যাঙ্ক করবো না আচ্ছা তবে আর একটা কথা শোনো মানুষ যদি মানুষের বিপদে আপদে সুখে অসুখে পাশে না থাকতে পারে এবং না পারে সম্বেদনা জানাতে তাহলে কেন নিজেকে মানুষ বলে পরিচয় দেওয়া মানুষ যেটা ভালোবাসে সেটা আবিষ্কার করা সাফল্য নয় বরং মানুষের ভালোবাসা পাওয়া যায় যে দক্ষতাগুলো থাকলে সেগুলো সৃষ্টি করাই প্রকৃত সাফল্য তুমি আমার পক্ষ থেকে তোমার একটা সাজেশন থাকবে এটাই যে তুমি পৃথিবীর বুকে আজ থেকে এমন এমন কাজ করবা জানি
তুমি মারা যাবা তারপর যেন তোমার এই ভালোবাসা এই কাজ বেঁচে থাকে পৃথিবীর লোকে মানুষ যেন তোমাকে সম্মান করে মানুষ যেন তোমাকে ভালোবাসে তোমার জন্য দোয়া করে দোয়া করবেন তাহলে আমরা ভালো হয়ে যেতে পারি আর প্লিজ আমাদের মাফ করে দিন ইনশাআল্লাহ ভালো থাকবে ভালোভাবে যান আর প্লিজ আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালোভাবে কাজ করতে পারি আর আমরা সমাজ কিছু করতে পারি মানুষকে আঘাত দিলে আমাদের আল্লাহ তাআলা আমাদের কোনদিন মাফ করবে না চল আজকে থেকে ভালো ভিডিও আপলোড করবো